তো শিক্ষক সংকটের মধ্যেই আরো বাড়ানো হচ্ছে সরকারি বেসরকারি ও বিভিন্ন বাহিনীর অধীনে মেডিকেল কলেজের সংখ্যা। ফলে মেয়াদ শেষে কোর্সের সার্টিফিকেট ও পেশাগত লাইসেন্স পেলেও দেশে তৈরি হচ্ছে না মানসম্পন্ন চিকিৎসক, যা সুচিকিৎসা নিশ্চিত করার বড় অন্তরায় হয়েই থাকছে। বিষয়টি সত্যতা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলছেন, শিক্ষক সংকট উত্তরণে কাজ করছে সরকার। মোহাম্মদ নুরুন নবী, ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। রোববার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া 69,477 জন প্রার্থীর মধ্যে পাশ করেছে 22,759 জন, যার মধ্যে 29টি সরকারি ও 56টি বেসরকারি মেডিকেল কলেজ এবং 9টি সরকারি ও 23টি বেসরকারি ডেন্টাল কলেজে নির্ধারিত আসনে 10,299 জন ভর্তির সুযোগ পাবে। কিন্তু মানসম্পন্ন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে খোদ সরকারি মেডিকেল কলেজেই আছে শিক্ষক সংকটে, আর বেসরকারিগুলো তো মহাসংকটে। কথাটা সম্পূর্ণভাবে সত্য, একটা শিক্ষক সংকট বিরাজমান, কিছুটা পরিকল্পনার একটা গ্যাপ রয়ে গেছে। শিক্ষক নেই, মেডিকেল কলেজ খোলা হচ্ছে। স্ট্যান্ডার্ড যে স্টুডেন্ট এবং শিক্ষক যে রেশিও, সেই রেশিও তো নেই, তার ধারে কাছেও নেই। বিশেষ করে প্রথম বর্ষের পাঠ্যসূচিতে থাকা মৌলিক বিজ্ঞানের 8টি বিষয়, অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, বায়োকেমিস্ট্রি ও ফরেনসিক মেডিসিন পড়ানো শিক্ষক সংকট খুবই বেশি। আমার ডাক্তার তৈরি হয়ে গেল, ইউনিভার্সিটি সার্টিফিকেট দিয়ে দিল, বিএমডিসি রেজিস্ট্রেশন দিয়ে দিল, অলরেডি হয়ে গেছে। এখানে কোয়ালিটি কন্ট্রোল না, কোয়ালিটি এশিওর করতে হবে থ্রু দ্য প্রসেস। পেশাগত জীবনের প্রবেশের প্রথমেই নরবরে ভিত্তি তৈরি হয়ে আগ্রহ হারিয়ে পরবর্তীতে ক্লিনিক্যাল বিষয়গুলো আয়ত্তের সক্ষমতা হারাচ্ছে শিক্ষার্থীরা, যা মানসম্পন্ন চিকিৎসক তৈরির অন্তরায় বলছেন বিশেষজ্ঞরা। বেসিক সাবজেক্টগুলো যদি ঠিক মতো না পড়ানো হয়, কোনোদিনই ক্লিনিক্যাল সাবজেক্টগুলো ভালো করে শিখতে পারবে না। যে পরিমাণ বেসিক সাবজেক্ট টিচার আছে, সেটা আমি বলবো প্রয়োজনের তুলনায় এক তৃতীয়াংশ। শিক্ষকের অভাব কীভাবে পূরণ হবে, কীভাবে এটা পূরণ করা যাবে? খালি একজনকে প্রায় এক মাসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পরের মাসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরের দিন প্রফেসর, চলতি দায়িত্ব দিয়ে দিলে সে একজন ভালো শিক্ষক হয়ে গেল না। আর মূল বেতনের বাইরে বাড়তি আয়ের সুযোগ না থাকায় আর্থসামাজিক প্রেক্ষাপটে মৌলিক বিজ্ঞানের শিক্ষকতা করতে অনীহা সবার। বেসিক সায়েন্সে সাধারণত প্র্যাকটিস থাকে না, ন্যাচারালি ওখানে লোকজন খুব কম যায় আর কি। বর্তমান আর্থসামাজিক প্রেক্ষাপটে সবাই যে প্রলুব্ধ হয় যে কোন বিষয়গুলোতে অর্থ উপার্জন করা সহজ, সেগুলোতে তারা যেতে চায়। চিকিৎসা শাস্ত্রে প্রকৃত গবেষণার মানসিকতা না থাকায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি বলে অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর। শিক্ষকের চাপ সৃষ্টি হচ্ছে একটা, তাই না? হয়ে যাবে একসময়। আমরা সত্যিকার মেডিকেল ছাত্র চাই, তো সেই সেখানে শিক্ষক হবে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।